নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের। আজকে আমি পেজ নম্বর 885 নম্বর পেজ আলোচনা করব। তো দেখো, আমি প্রথম থেকে লাস্ট অব দি এবিটিএ টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের সব সেট সলভ করে দিয়েছি। এটা আমাদের লাস্ট সেট, পেজ নম্বর 885 নম্বর পেজ। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে 1.1-এ, গ্লোবাল ওয়ার্মিংয়ে গ্রিন হাউস গ্যাসগুলির অবদানের ক্ষেত্রেও সঠিক ক্রমটি হলো অ্যান্সার বি অ্যান্সার CO2 গ্রেটার দেন CH4 গ্রেটার দেন CFC গ্রেটার দেন H2O। তো দেখো 1.2-তে কী বলেছে, কোনো আবদ্ধ পাত্রের এ ক্ষেত্রফলযুক্ত তলে গ্যাস লম্বভাবে এফ বল প্রয়োগ করলে গ্যাসের চাপ হবে অ্যান্সার বে সি এর অ্যান্সার P = F/A। 1.3-তে কোনো কঠিন পদার্থের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে α C α F হলে প্রদত্ত কোনটি সঠিক। তো দেখো α F = 5/9 α C। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 1.4-এ, 18 গ্রাম কার্বনের সঙ্গে 48 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অ্যান্সার হবে বি অ্যান্সার 1.5 মোল। তো দেখো 1.5-এর প্রশ্ন কী বলেছে, প্রিজমের প্রতিসারক তল কটি, অ্যান্সার হবে বি অ্যান্সার 2টি। পরের প্রশ্ন 1.6-এ, বিক্ষেপিত আলোর তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি, অ্যান্সার হবে I ভেরিজিয়াস 1/λ4। পরের প্রশ্ন 1.7-এ, 2C আধান কয়টি ইলেকট্রনের আধানের সমান, অ্যান্সার হবে সির অ্যান্সার 12.5 × 10⁸। 1.8-এ, তড়িৎচালক বল নিচের কোন রাশিটিকে নির্দেশ করে, অ্যান্সার হবে ডি অ্যান্সার শক্তি। 1.9-এ, কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক γA γR হলে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার γA < γR। পরের প্রশ্ন 1.10-তে, 250 ভোল্ট ও 100 ওয়াট রেটিং কোনো বাল্বের ফিলামেন্টের রোধ কত হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 6-5 ওহম হবে। তাই তো তোমরা কী করবে, V² / W মানে 250 এর হোল স্কোয়ার, মানে 250 গুণ 250 করলে 6-2500/100 হবে, ঠিক আছে। উপরের 2টো 0 এবং নিচের 2টো 0 কেটে যাবে, 6-5 ওহম থাকবে। পরের প্রশ্ন 1.1-এ, হ্যালোজেন মৌলের জারণ ধর্মের কোনটি ধর্মের সঠিক ক্রম কোনটি, তো দেখো এর অ্যান্সার হবে F > Cl > Br > I। 1.12-তে কী বলেছে, অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2O ও O2 আয়তনের অনুপাত কত, অ্যান্সার হবে বি অ্যান্সার 2:1। পরের প্রশ্ন 1.13-তে, ম্যালাকাইট কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে বি অ্যান্সার Cu copper। 1.14-এ, অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত যৌগটি হলো, অ্যান্সার হবে সি অ্যান্সার H2SO4। তো দেখো পরের প্রশ্ন কী বলছে 1.15-এ, টেপলনের মনোমারটি কি, অ্যান্সার হবে CF2 ডবল বন্ড CF2। বিভাগ খ কী বলেছে 2.1.1, পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, অ্যান্সার হবে ওজন স্তরকে। পরের প্রশ্ন 2.12-তে কী বলেছে, তো দেখো সমীকরণের এম হলো, অ্যান্সার হবে মোলার ভর, ঠিক আছে, কী হবে মোলার ভর হবে। পরের প্রশ্ন, CGS পদ্ধতিতে চাপের একক কী, অ্যান্সার হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। পরের প্রশ্ন 2.13-তে, 1m ও 2m দৈর্ঘ্যের দুটি লৌহ দণ্ডের একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে 1:2 হবে। পরের প্রশ্ন 2.14-এ কী বলেছে, ড্যাশ ত্রুটি দূর করতে চশমায় উত্তল লেন্স ব্যবহার করা হয়, অ্যান্সার হবে হাইপারমেটোপিয়া হবে, ঠিক আছে, হাইপারমেটোপিয়া ত্রুটি দূর করতে চশমায় উত্তল লেন্স ব্যবহার করা হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, লেন্সের বক্রতা কেন্দ্রের সংখ্যা ড্যাশটি, অ্যান্সার হবে 2টি। পরের প্রশ্ন 1.15-এ, পরীক্ষাগারে N2 গ্যাস ড্যাশ এর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, অ্যান্সার হবে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়।
এবার আমি 2.2 এর প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে? তো দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে সিএনজি হলো এলপিজির তুলনায় কম বায়ুদূষক। এটা কি এসে ভুল আছে 2.22 তে? তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়, এটা ঠিক আছে মানে শুদ্ধ আছে যাকে বলে, মানে সত্য আছে। 2.23 তে কি বলেছে? তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলের ভর সংখ্যা 2 একক কমে যায়, এটা কি আছে? এটাও ঠিক আছে মানে সত্য আছে, সঠিক আছে যাকে বলে। 2.2 পরে চেতনানাশক হিসাবে ইথিলিন ব্যবহার করা হয়, এটা কি আছে? এটা ভুল আছে মানে মিথ্যা আছে। 2.25 কি বলেছে? ডোরালুমিন হলো লোহার একটি সংকর ধাতু, এটা কি আছে? ভুল আছে মানে কাটা, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে? 2.3 প্রশ্ন সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস অ্যান্সার হবে, সির অ্যান্সার H2S মানে হাইড্রোজেন সালফাইড, আর দার্শনিকের উল অ্যান্সার হবে, এর অ্যান্সার জিঙ্ক অক্সাইড ZnO। তারপরে কি বলেছে মৃদু তড়িৎ বিশ্লেষ অ্যান্সার হবে, বি অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড। তারপরে বলেছে সন্ধিগত মৌল অ্যান্সার হবে, ইর অ্যান্সার তামা। তারপরে বলেছে এলপিজি অ্যান্সার হবে, ডি অ্যান্সার বিউটেন, ঠিক আছে। এবার আমি 2.4 এর প্রশ্ন সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো 2.41 এর প্রশ্ন কি বলেছে? পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ বাড়বে না কমবে, অ্যান্সার হবে বাড়বে। পরের প্রশ্ন 2.42 তে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, অ্যান্সার হবে 3×10^8 মিটার পার সেকেন্ড, 3×108 মিটার বাই সেকেন্ড। পরের প্রশ্ন 2.43 তে একটি অহোমীয় পরিবাহীর নাম লেখো, অ্যান্সার হবে ডায়োড, কি হবে? ডায়োড হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইফ তারের বর্ণ কি, অ্যান্সার হবে বাদামি। 2.44 একটি তরল ধাতুর নাম লেখো, অ্যান্সার হবে পারদ। দেখো 2.45 কি বলেছে? ওলিয়ামের রাসায়নিক নাম লেখো, অ্যান্সার হবে পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড হবে এর অ্যান্সার হবে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.46 এ সিইউ তড়িদ্দার ব্যবহার করে CuSO4 মানে কপার সালফেট এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলে কোন আয়ন ক্যাথোডে এসে জমা হয়, অ্যান্সার হবে কপার, কী হবে? অ্যান্সার হবে কপার হবে। তো দেখো আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের একদম শেষ পেজ নম্বর ছিল 885 নম্বর পেজ, আমি প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করে দিয়েছি। তোমরা এইগুলো যদি পড়ে যাও তাহলে আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।